Hello friends, welcome to our channel Growing with Akash. আজ আমরা রানিগঞ্জের সাহেবগঞ্জ মোড়ের কাছে অবস্থিত শিবশক্তি নার্সারিতে চলে এসেছি। আপনারা আমার চ্যানেলের আগের ভিডিওটিতে এই নার্সারির সমস্ত ধরনের ফুল ও ফলের গাছের কালেকশনগুলো দেখেছিলেন। আজ আমরা দেখে নেব এই নার্সারির সমস্ত ধরনের ইনডোর সাকুলেন্ট ও ক্যাকটাস গাছের কালেকশনগুলো। এর মধ্যে কিছু এক্সোটিক ভ্যারাইটি ইনডোর প্ল্যান্টসও আছে। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। নমস্কার, এটা রানিগঞ্জ সাহেবগঞ্জ শিবশক্তি নার্সারি। ঠিক আছে, এখানে সবাই আসবেন, এখানে সব রকম ফলে ফুল পাতাবার সব রকম গাছের ভ্যারাইটিস পাওয়া যায়, দামও মিনিমাম রেট না হয়। এখানে দেখুন ভ্যারাইটিস গাছ পাওয়া যাবে। দেখুন আপনার এই যে পাতাবারের সিজিয়াম ডোয়ার ভ্যারাইটি, হ্যাঁ, এটা একদম ছোটো গাছের মধ্যে খুশি হয়, সবসময় সারা বছর থাকে, পাতাটা কাবার উপরটা পুরো কাবার থাকে। এটা আপনার রাবার প্ল্যান্ট নিতে পারেন, এটা একটা রাবার প্ল্যান্ট, এটা আপনার ঘরে ইনডোর আউটডোর সব কিছু সব কিছু দেখানোর দেখা যায়। রাফ অ্যান্ড টাফ গাছ, বেশি খুব একটা যত্ন করতে হয় না। এছাড়া আমাদের কাছে পাওয়া যাবেন এটা, এটা হচ্ছে চায়না ডল, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বিদেশি কালেকশন। আমাদের ইনডোর আউটডোর দুটো দুভাবেই থাকে, সব জায়গায় থাকে। গাছটা গুছি হয়, দেখতে সুন্দর জায়গায়, পাতাটা খুব ঘন হয় সব জায়গায় দেখতে। এটা এছাড়া পাবেন আপনি, এছাড়া আপনি ইনডোর আউটডোর পাতাবার হ্যাঙ্গিং প্ল্যান্ট সব রকম হ্যাঙ্গিংয়ের কালেকশন পাবেন। এটা একটা হ্যাঙ্গিং আছে, টিপটা হ্যাঙ্গিং, হ্যাঁ, এটা আপনার এখন সাদা দেখছেন, পুরো ঠান্ডার সময় পাতাটা পুরো লাল হয়ে যাবে। এই ধরনের পাতাবার পাবেন। একটা বনসাই, হ্যাঁ, বনসাই করা যায় এটাকে, এটাকে টেবিল কামিনি বলে, এটাকে পুরো বনসাই গুছি হয়, গাছটা দেখতেও ভালো লাগে, পুরো গুছি হয়, দেখে অনেকভাবে বনসাই করা যায়, যে যেভাবে বানাতে পারে। এটা একটা হাইকাস, হাইকাসের পান্ডা ভ্যারাইটি বলে, এটা খুব গুছি হয়, বোর্ড হয়, যেভাবে সেভ করে পুরো ফুল মধ্যে বড় হতে পারে, বড় বড় রিসর্ট হোটেল বা বড় বড় অফিসের সামনেও এগুলো টবের মধ্যে লাগানো যায়, দেখতে ভালো লাগে, মাটিতেও লাগানো যায়, দেখতে ভালো লাগে, আপনার খাওয়ার মধ্যে রাখা যায়। একটা পাম্প এসছে, এটা নতুন ভ্যারাইটি, একটা পাম্প বিদেশি পাম্প, এটা বড় সাইজের হয়, এটা দেখতেও ভালো লাগে, এর সৌন্দর্য খুব সুন্দর। তারপর আপনার ক্যাডিনল, আপনার এটা দেখতে পারেন ক্যাডিনল, এটা এটা ক্যাডিনল দুষি গাছ হয়, বেশি বড় গাছ হয় না, এই ফিভারডেন্ডারি ভ্যারাইটির মধ্যে এটা ক্যাডিনল। তারপর এটা একটা এক নম্বরের ভ্যারাইটির মধ্যে আছে, এটা এক নম্বরের ভ্যারাইটি, একটা ছোটো দুষির মধ্যে হয়, সাইড থেকে খুব চারা বেরোয়, খুব ঝাড় হয় গাছটা, দেখতেও ভালো লাগে, পাতাটা অনেক মোটা মোটা, দেখতেও ভালো লাগে। এটা অ্যান্থোরিয়াম, অ্যান্থোরিয়াম আছে, রেড আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, এটা অ্যান্থোরিয়াম, ছাওয়ার মধ্যে কম তাপমাত্রার মধ্যে ফুল হয়। এটা অর্কিড, অর্কিডের এখন এই মাত্র এই সময়টার মধ্যে আমাদের ফুল কম ফুটেছে, আর অর্কিড আরও ফুল ফোটা থাকে, এখনও সব কাছে ফুল আসে না। এটা হচ্ছে আপনার এক নম্বর রেটের মধ্যে, রেড ভ্যারাইটির মধ্যে, এটা এক নম্বর পিঙ্ক ভ্যারাইটির মধ্যে, এটা গ্রিন ভ্যারাইটির মধ্যে এক নম্বর, তারপর পিঙ্কি আছে, লিপস্টিক আছে, ড্রেসিনের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, এদিকে আপনার আছে সিঙ্গোনিয়াম, রেড আছে, হোয়াইট আছে, স্যান্সবেরিয়ার অনেক ভ্যারাইটি আছে, স্যান্সবেরিয়া আছে, এটা একটা নতুন ভ্যারাইটি গাছ এসছে আপনার ইন্ডোর ছাওয়ার মধ্যে, এটা দুষি গাছ হয়, স্যান্সবেরিয়া হোয়াইট আছে, গ্রিন আছে, এদিকে আপনার ঠান্ডার মৌসুমে যে ফুলগুলো হয় এটা হচ্ছে কুবাঞ্চ,
তো পুনে ভ্যারাইটি কোলাঞ্চু বলে এটাকে। এটা মোটামুটি পাতা সারা বছরই গাছটা বেঁচে থাকে, কিন্তু ফুলটা ঠান্ডার সময় হয়। এখন এই সময় থেকে আরম্ভ হবে পুরো ঠান্ডাতে ফুল হবে। এরও অনেক কিছু খাবার পাওয়া যায়। এটা ভুষি হয়, দেখতেও ভালো লাগে। এটা খুব বেশি জল লাগে না, আর রোদ খুব হালকা বেশি ছাওয়া লাগে না, হালকা রোদে থাকে। এটা হচ্ছে আপনার সানসপিরিয়ারি একটা ভ্যারাইটি। এটা এটা আপনার ভুষি গাছ হয়, লম্বা হয় না, দেখতে ভালো লাগে, অক্সিজেন পিওরিফাই গাছ এবং দেখতেও খুব ভালো লাগে। তারপর সাকুল্যান্ড্রুম অনেক অনেক ভ্যারাইটি আছে। সাকুল্যান্ড্রুম আপনার অনেক কিছু কালার কালেকশন আছে এখন এই মুহূর্তে, এসে আমাদের বাইরে থেকে কিছু কালেকশন করা হয়। এখন এই মুহূর্তে কিছু কালেকশন আছে, আর ঠান্ডা পড়লে আরও কিছু কালেকশন আছে। মানে বাড়িটা ভিতরে রাখার জন্য ব্যাম্বুটি আছে, পুরো ব্যাম্বুটি। এটা গুলরাকি বলে, এটাকে দেখতে ভালো লাগে, ঘরের মধ্যে রাখাও যায় এবং বাচ্চাত্র মধ্যে অনেক উপকারিতা আছে। এটা গুলরাকি বলে ব্যাম্বুটি। এছাড়া এদিকে আমাদের কিছু টেরাকোটা টব আছে, প্লাস্টিকের অনেক রকম, প্লাস্টিকের অনেক রকম ডিজাইনের, অনেক রকম কোম্পানির দামি কম দামি অনেক রকম জিনিস রাখা থাকে। হ্যাঁ, রাখছি পাবেন আপনারা। কিছু পোকামারা ওষুধ, ভিটামিন সব কিছু ওষুধও পাওয়া যায়, সার ওষুধ পাওয়া যায়। বা সাজানোর জন্য স্টোন পাওয়া যাবে, তারপর কাটিং করার জন্য ধরনের কাঁচি সব রকম ধরে পাওয়া যায়। তারপর এদিকে মেটেরিয়াল টপ পাবেন, মেটেরিয়াল টপ পাবেন, সব রকম মেটেরিয়াল টপ পাওয়া যায়, সব রকম খাবারের। এছাড়া আপনার বাগানে ধরুন পাইপ রাখি জল দেওয়ার মতো মাঝে হচ্ছে, এগুলো সব পাওয়া যায়, এগুলো আমাদের কাছে পাওয়া যাবে। এছাড়া শাড়ি পাবেন, হ্যাঁ, শাড়ি স্পেয়ার ডিজাইন টপ, প্লাস্টিকের অনেক রকম ডিজাইনের টপ পাবেন, ঠিক আছে। মাটি খোঁড়া টোড়া সব কিছু পাবেন, দামও মিনিমাম দামের মধ্যে এখানে পাবেন। তারপর আপনি সার সব কিছু গাছে দেওয়া, গাছে দেওয়ার জন্য সার ওষুধ পাওয়া যাবে। তারপর এদিকে আপনার এই ছোট ছোট জিনিস, তুলসী গাছ লাগানোর জন্য তুলসী পট বলে এটাকে, কিনা মাটি দেখতেও ভালো লাগে, খুব ফ্যান্সি এবং দেখতেও ভালো লাগে। এদিক ওদিক সরানো সরিয়ে নিয়ে যাওয়া যায়। অনেক রকম সাইজ আছে, ছোটো বড়ো সব রকম সাইজ পাওয়া যাবে। এটা হচ্ছে মোস্ট ফিট, যেটা আমাদের মানিক গাছ গুলো, পান গাছ গুলো, বিভিন্ন জাতীয় গাছ লাগানোর জন্য এটা মোস্ট ফিট, এগুলো মোস্ট ফিট পাওয়া যাবে। বড় বড় গাছ লাগানোর জন্য কিন্তু আপনাদের বড় বড় হোস্টেল পান টান লাগানোর জন্য বড় টবও পাবেন, কিন্তু যেটা বড়টা অন্য কোথাও না আসলে পাওয়া যাবে না, অনেক বড় বড় সাইজ সব পাওয়া যাবে। এছাড়াও শাড়ি পাবেন, সাথে জলদাপেন শাড়ি পাবেন, ভর্তি করার জন্য বেলচা পাবেন, ছুটি পাবেন, সম্পূর্ণভাবে সব কিছু গাছ পাওয়া যাবে। মোটামুটি দাম ও মিনিমাম রেট পাবেন এখানে। আপনি আসবেন এবং এসে করে একবার দেখবেন, ট্রাই করে দেখুন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগলো। আপনারা চাইলে খুব সহজেই এই নার্সারিতে এসে গাছগুলো কিনতে পারেন। এই নার্সারিটি রানিংস থেকে বাঁকুড়া যাওয়ার পথের মধ্যে সাহেবগঞ্জ মোড়ের কাছে অবস্থিত। সাহেবগঞ্জ মোড়ের কাছে যে বড় লাইটের টাওয়ারটি আছে, ঠিক টাওয়ারটির নিচে এই নার্সারিটি অবস্থিত। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই পরপর ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।